আসসালামু আলাইকুম। আমরা যেটা করব, এই সার্কিটের আমি তুল্য রোধ বের করব আর তোমরা ভুল ধরবা যে ভাইয়া আসলে কোথায় ভুল করছে। তো দেখো, আমরা যেটা করব, এই সার্কিটটার তুল্য রোধ বের করব। তাহলে দেখো ভাইয়া, আমি এটাকে লিখতে পারি, এটা প্যারালাল অবস্থায় আছে। তো প্যারালালে তুল্য রোধ কত? আর পি ইকুয়াস টু লেখা যায় কত? 1/R1 প্লাস কত আছে? 1/R2। তাহলে দেখো, 1/ কত আছে? 2 প্লাস 1/ কত আছে? 4। সো আমরা যেটা করতে পারি, এখানে কত আছে বলো? 8, আর এখানে কত আছে? 4 প্লাস 2। তাহলে লেখা যায় কত এখানে? তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে 6/ কত আছে? 8। সো এটাকে আমরা লিখতে পারি কত আছে? 3/2 ওহম। তো এই হচ্ছে এই সার্কিটের তুল্য রোধ। তোমাদের কাজ হচ্ছে আগে ভুলটা ধরবা, দেন হচ্ছে রাইট অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। সো আল্লাহ হাফেজ।